সাক্ষাৎকার দিচ্ছেন আঠাশ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল কাদের এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি এবার এবং কাউন্সিলরের প্রতি সাধারণ মত প্রকাশ করেন জনগণ রিপোর্ট করেছেন দেব সোনার হেড রেজাল হাসান কায়সার হিপ্লাস্টিক করতেছে এবং ওনার যে এইসব করতেছে এখানে এলাকার শান্তি বজায় রাখতেছে আমরা শান্তি রাখতেছি আগে একবার বাঁধব একবার খুলো এগুলোই চলতো এখন আমাদের পাঁচ বছর ভালো করছে এলাকা ঘুরে দেখেন এলাকার মধ্যে অসহায় করা তো অনেক মানে কি মুশকিল হয়ে যেত এখানে আমি সুন্দরভাবে কাজকাম করতে পারতেছি বাসা যেতে পারতেছি ভাতুরি খেতে পারতেছি শান্তি মতো কোনটাই শান্তি পাচ্ছি আপনার ওয়ার্ডে যে কাউন্সিলর বর্তমানে আছে উনি লোক কেমন খুব ভালো আপনারা কি চান ওনাকে আবার আপনার নির্বাচিত করার জন্য অনেক কাজকর্ম করছে কাজ করছে অনেক কাজ করছে তো আপনারা কি চান জল মন্দির বিষয়ে ওনাকে আবার চান আপনাদের কি ধারণা না আপনার ধারণা আপনি সবার ধারণা আপনার ওয়ার্ডে যে কোনো প্রতিনিধি আছে ওনার নাম কি উনি লোক কেমন ভালো উনি এই এলাকাতে মোটামুটি কেমন উন্নয়ন রাস্তার কাজ ওনাকে আপনারা কি জনপ্রতিনিধি হিসেবে পান জনপ্রতিনিধি হিসাবে কি ওনাকে চান আগামীতে উনি আসুক সেটা কি চান আপনারা আপনারা কি চান আগে সে আসুক এখন না চান না আপনারা কি চান ও আবার আসুক না যতটুকু দেখলাম যে মোটামুটি কাজ করছে হ্যাঁ কাজ করছে আমার কথা হলো যে উনি আবার আসুক এইটাই আপনাদের স্বতন্ত্র থেকে আসছেন এটা আমার দেখি স্বতন্ত্র থেকে দলীয়ভাবে নির্বাচিত এটা তো আসলে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে এবারে প্রথম দলীয়ভাবে প্রবাস কাউন্সিলর প্রার্থী সবাইকে ডাকানো হয়েছে তারপর দলের দিকে ১৪০টা একজন ১৪০ যেগুলি সংরক্ষিত সদস্যকে সিলেক্টেড করা দিয়েছে এগুলি নিয়ে অথবা যে এখনও চট্টগ্রামে সব জায়গায় আমার মনে হয় যাদেরকে দেওয়া হয়েছে এখন বিতর্ক চলতেছে এবং প্রত্যেক দিন পত্রপত্রিকায় প্রেস কনফারেন্স হচ্ছে পাল্টা বক্তব্য পাল্টা বক্তব্য আসতেছে এটা আসলে এটা স্থানীয় নির্বাচন এখানে প্রতীক নেয় এটা আসলে ওপেন করা দেওয়া দরকার ছিল বর্তমানে যে এলাকার মধ্যে আপনার গঞ্জ করে দেখতে আছে প্রতিটা লোক প্রতিটা মানুষ আপনার কথা বলতেছে বা আপনাকে চাইতেছে এরা কি করাবে এরা আপনাকে কি করতে এদের একটা বক্তব্য হচ্ছে যে আপনাকে আমরা গতবার বিপুল ভোটে জয় করেছি এবং আমরা আশা করছিলাম এবারও আপনি দল মনোনয়ন পাবেন আমরা না পাওয়াতে আমরা আসলে আমরা হতাশ আমরা এখানে মার্কা বুঝি না কিছু বুঝি না আমরা আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আমরা দল বসে আপনার স্বতন্ত্র থেকে আপনাকে করতে হবে যে গণপক আপনারা আমরা নির্বাচিত করি রায়ের জন্য আমি যে মাদকের ব্যাপারে আপনি সচ্ছে ছিলেন মাদক তো শুরু করে একবারে ইফটিজিং সন্তা জ্বালা পোড়া আমি প্রত্যেকটা সবাই দেখেছি এখানে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যখন কাউন্সিলরে নির্বাচনের আগে জ্বালা পোড়া হয় আমরা সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাট মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আগাম বাণিজ্য এলাকা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং যারা আছি সবাই আমরা পাড়া দাঁড়ার মতো কাজ করেছি আমরা আসলে দলতেই মনায় আমরা 100% কেননা আমি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে আমার 35-37 বছর রাজনীতি বর্ণাঢ্য রাজনীতি এর ভিতরে আমার 9-10 বছর আমার কারাগারেই চলে গেছে তো আমার জীবন যৌবন অর্ধেক কাটিয়েছি আমি ওখানে তো আমার পরিবার নির্যাতিত হয়েছে এরশাদ আমলে বিএনপি জামাত আমলে শারীরিকভাবে মানসিকভাবে পরিবার ধ্বংস করছি তো আর কী চাই আমরা আর কী দেওয়ার আছে রাজনীতি যে বর্তমানে এখন এলাকার মধ্যে যথেষ্ট সুনাম বা যথেষ্ট যে ভয়রাবুল যারাগুলো আছে এরা আপনাকে চাইতেছে এটার জন্য আপনি কি এখানে আমার এখানে আসলে এলাকায় 40,000 মতো ভোটার আছে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস এখানে বাইরের ভোটার অনেক
বাইরের ভোটার ব্যবহার করতেছে, আমি আসি আমাদের জন্য ভালো আছি, নিরাপদে আসি, সেজন্য ওরা চায় যে এখানে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করুক এবং আমাকে ওনারা ভোট দিয়ে নির্বাচিত করার জন্য উন্মুক্ত হয়ে আছে। 29 তারিখ আসলে অথবা যদি সে সময় পায় অথবা সে সুযোগ পায়, ভোটের পরিস্থিতি যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয় হবে। যেখানে হকার লীগ যেমন শ্রমিক লীগ বিভিন্ন লীগরা আছে, এরা আপনাকে সমর্থন দিতেছে, এরা আপনার প্রতি সবাই আপনার জন্য চাইতেছে। আমি আমার রাজনীতির বাইরের সামাজিক সংগঠনগুলো যেগুলি আছে এলাকার সর্বস্তর জনসাধারণের জন্য, আমি দলীয় কোনো কাউন্সিলর না, আমার কাউন্সিলর হচ্ছে সর্বস্তর জনসাধারণের জন্য। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবা দেওয়ার জন্য জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা সেবা দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে থাকি, কখন সেবা দেব তো সেবা দরকার। সবাই বাসা বাসায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সে সকাল বাইরে আমরা রাত্রে 12টা 1টা দিয়ে বাসায় ঢুকি, এটাই এটার একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেবা দেওয়ার জন্য আসি। তো আশা করি ইনশাল্লাহ মানুষ যদি ভোট কয়েক করতে পারে অথবা সুষ্ঠুভাবে আমরা উদ্যত্ত আহ্বান জানাবো এই এলাকার জন্য, আমার 28 নম্বর এলাকার জনসাধারণকে, ওনারা যেন নিজের ভোটটা নিশ্চিত করে, পরিবারের ভোট নিশ্চিত করে, আশেপাশে যারা আছে বন্ধু বন্ধু আত্মীয় স্বজন সবার ভোট নিশ্চিত করলে ইনশাল্লাহ আপনারা ওনাদের যে আকাঙ্ক্ষা তৃণমূল পর্যন্ত সব সমস্ত জানা যে আকাঙ্ক্ষা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ওনাদের ভোটেই আমি নির্বাচিত। আপনাকে তো মিলে মোটামুটি যে এলাকাতে পার্টিগত হিসেবে না, আপনাকে জাস্ট একজন জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন পার্টির লোকরা বিভিন্ন লোকরা ভালোবাসে, এরা তো আপনাকে মোটামুটি এরা আপনার ওদের দলীয় প্রার্থী থাকতে পারে বিভিন্ন যার যার ব্যক্তিগত, কিন্তু পছন্দ অপছন্দ থাকতে পারে, কেন এটা স্থানীয় নয়, আমাকে ব্যক্তিগতভাবে সবাই পছন্দ করে, ওই পছন্দের আমি মনে করি ওনারা সবাই আমাকে ভোট দিবে। এইবার যে আপনি চরন্ত দাঁড়াইছেন, এটা দাঁড়ানোর কারণ যে পায়রা অন্য পায়ের লোকরা আছে, এরা তো এখন মনে করেন আপনাকে দাঁড়িয়েছে, এই বিধে মনে করেন আপনাকে আসুন মনে কোনো অন্য জায়গায় চলে যেতে হবে, এটা তো কত সত্যি। এটা আসলে সবাই তো আর সবাইকে পছন্দ করে না, দলীয় সিদ্ধান্ত এক জিনিস, মানুষের ব্যক্তিগত পছন্দ এক জিনিস, তো যারা দলীয় সিদ্ধান্ত শতভাগ দলীয় সিদ্ধান্ত কথা অনেকে ভাড়া করে ভোট দিবে, আর যারা ব্যক্তিগত পছন্দ করে যে এলাকার উন্নয়ন, এলাকার মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইফতিজিং মুক্ত, জঙ্গি মুক্ত এবং এলাকার সুন্দর একটা ওয়ার্ড ভাড়া করতে অবশ্যই আমাকে ভোট দিবে, কেন আমরা আমাদের আগ্রগত 4.5 বছরের কাজের মূল্যায়ন অবশ্যই মানুষ আমাকে করবে। আমার 7.5 বছর যে পরিবেশ গত 15-20 বছর আগে যে কাজখানে আমি দায়িত্ব নেওয়ার পর মানুষের কাছে যে কমিটমেন্ট অনুযায়ী আমাদের সিটি কলেজ যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা আমি আমি মনে করি সবাই বলতেছে, আসলে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা সাধারণ মানুষের থেকে আপনার বক্তব্য নিলে বুঝবেন যে 20 বছর আগে এই 28 নম্বর ওয়ার্ড কেমন ছিল, আর 20 বছর পরে আমি নিয়ন্ত্রণ আমি দায়িত্ব নেওয়ার পর কী কাজ হয়েছে ওনা ওইটা ওনাদের পাবলিক প্রায় মূল্যায়ন করতে হবে। আমারটা আমি কেন বলবো, আমি বাঁধাবো না, আমারটা আমি বলবো না, আমরা এলাকার জনসাধারণ বলবো আমি কাজ করছি, কাজ করছেন। এটাই এখন আপনার যে সামনে যে চিন্তাধারা যে আপনি কতটুকু আশা কতটুকু নিশ্চিত আপনি আমি আশাবাদী, কেননা আমি ধরেন এলাকার যারা বাইরের ভোটার আছে, যারা এই এলাকার ভোটার আছে, সম্বন্ধিত ভোটার আছে, সবাই এক ব্যক্তি আমাকে আসলে ওরা সমর্থন করছে। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে গেলে অথবা দোকানপাট অথবা বিভিন্ন যে আড্ডাস্থল আছে অথবা এখানে গেলে আপনারা বুঝবেন ওনারা বক্তব্যটা আমার আমার জন্য দিচ্ছে। না আমরা মোটামুটি যে দোকানপাট যেগুলোতে শুনতেছি অথবা ওরা সবাই খাদের বাই এখানে আসার পরে আমরা শান্তিতে দোকানদারি করতে পারছি, কোনো শৃঙ্খলা নাই বা কোনো খারাপ কিছু আমরা এখন দেখতেছি না, এখানে কোনো আগে আমরা পাইছি না, সাদাবাজি নাই অথবা যে কিছু নাই, ওগুলির বিরুদ্ধে আমরা কাজ করছি, কাজ করে একটা সুফল তো পাইছি জনগণ দেখতেছে। এখন মানুষকে তো আসলে বিভ্রান্ত করার কোনো সে সুযোগ নাই, এখন আপনি 1 সেকেন্ডের ভিতরে সব ভাইরাল হয়ে যায়, তো আমি কি আমি কি জোর করে বলবো তো কিছু হবে না, পাবলিক ফাংশনে বলতে হবে আমি কি কাজ করছি নাকি করি নাই, অর্থাৎ জনগণ কি কি সুখে আছে নাকি দুঃখে আছে, এটা এটা তো অবশ্যই জনগণে বলবে। তো যাক এখন আপনার মোটামুটি একটা বক্তব্য হচ্ছে আপনার মোর্চা আগামী দিন, অবশ্যই আমি ভোটারদের দোয়া চাই, আমার এলাকার জনগণের দোয়া চাই, আমি আমাকে যে অর্পিত দায়িত্ব গতবার দিয়েছিল আবার সেই দায়িত্ব ধারাবাহিকায় আমি আমার এলাকাকে যে স্বপ্ন একটা আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তোলা অনেক কিছু বাকি আছে, এই কাজগুলি আমি আশা করি ওদের ভোটের মাধ্যমে যদি আমাকে জয়যুক্ত করে আমি আশা করি আমি সম্পূর্ণ করতে পারবো এই কাজ। ধন্যবাদ আপনাকে।
চাই যে না এটা সমস্যা না, এটা গাবড়ানো কিছু না, কারণ সবাই তো এখন একটু আতঙ্কগ্রস্ত থাকে। যখন তিন চারজন পাঁচজন ব্যক্তি যখন একত্রিত হয় তখন স্বাভাবিকভাবে সবাই একটু কেন কি জন্য এটা চিন্তা করে। আর এমনি জনপ্রতিনিধি হিসাবে কাদের ভাইকে কিন্তু সবাই পছন্দ করে বলে তার জন্য আশেপাশে অনেক মানুষজন থাকে, ওনার আশেপাশে সহচর অনেকে থাকে, ওনার শুভাকাঙ্ক্ষী ওনার নেতৃত্ব নেতা কর্মীরা যারা আছেন তারা তো সেভাবে চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু ব্যবসায়ী ভাবে যখন উনি আমার হোটেলে আসেন তখন উনি একা যখন আসেন তখন ভালো, বেটার যখন উনি নেতা কর্মী নিয়ে যখন আসে আমার হোটেলে তখন আমরা নিজের একটু বিভ্রান্ত পড়ে যাই, যেটা স্বাচ্ছন্দ্য খোলামেলা কথা। ওনার প্রতি আমাদের ভালোবাসা লাভ রিয়েক যেটা সেটা মন থেকে আমরা যেটা লাভ রিয়েক ওনাকে করি অবভিয়াসলি আসলে ওনাকে আমরা আমাদের কোম্পানির অথরিটি যিনি আছেন ফখরুল ইসলাম খান সিআইপি উনি একজন সম্মানিত মানুষ, উনি মানব কল্যাণে কাজ করে যান, উনি কিন্তু বেসিক্যালি কাদের ভাইকে পছন্দ করে এবং যে জনপ্রতিনিধি বলতে যে কোনো কাউকে উনি লাইক করে। বাট ওনাকে একটু যখন উনি এই প্রতিষ্ঠানটা যখন কিনেছে আমাদের মালিক ফখরুল ইসলাম খান সিআইপি তখন কাদের ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে হেল্প করেছে, সেই অনুযায়ী কিন্তু ওনাকে যথেষ্ট লাইক করেন উনি। তবে ওই ওনার সাথে যোগাযোগটা তেমন একটা হয়নি। তবে আমি আমার স্যারের হয়ে বার্তাটা স্যার পৌঁছে দিতে চাই জনপ্রতিনিধির কাছে, আমরা ওনার কাছ থেকে ভালোবাসা পেয়ে আসছি সবসময় যাতে ভালোবাসাটা পাই। আচ্ছা, আগামীতে তো ওনাকে সরকারি মনোনয়ন তো দেয়নি বা উনি যে সরকারি দল থেকে মনোনয়ন পায়নি, তো উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবে, কি বিশ্বাস যে ওনাকে যে স্বতন্ত্র থেকে যদি উনি নির্বাচন করে কতটুকু গ্রহণযোগ্য হবে বলে আপনাদের বিশ্বাস? গ্রহণযোগ্যতা বলতে আসলে মূলত মানুষের মোটিভেশন যদি চেঞ্জ করা যায় তিন নম্বর পর্যায়ে, যারা এটা ডোর ওয়ার্ক যেটা বলে ডোর টু ডোর গিয়ে যদি উনি যদি মানুষের মোটিভেশন চেঞ্জ করতে পারে। এখানে আসলে ভোটার সংখ্যা বলতে আমি ভোটার নই, কিন্তু আমার পরিবারে দেখা গেল একজন দুজন ভোটার থাকতে পারে। এখন ওনার সাথে যারা সচরাচর আছেন আসলে তারা কি ভোটার কিনা সেটা আমি জানি না, ওনার যাওয়া উচিত হচ্ছে ভোটারদের কাছে যারা ভোট দিবেন তাদের মোটিভেশন চেঞ্জ করতে হবে, ওনাদেরকে বোঝাতে হবে, বলতে হবে যে আমি অ্যাটলিস্ট আপনাদের জন্য এই জনকল্যাণগুলো করেছি। আসলে বাংলাদেশে হচ্ছে যে এমন একটা জিনিস যেটা আমরা আসলে মহিলারা কিন্তু ঘরের বাইরে তেমন একটা যায় না সচরাচর, যারা বৃদ্ধ মহিলারা যারা বয়স্ক মহিলারা, তো এই এলাকার ভোটার সংখ্যক কীরকম সেটা আমার ধারণা নেই। তা আমার মনে হয় এখানে মহিলা ভোটার বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, ওনার বড় অস্ত্র হতে পারে মহিলা ভোটারদেরকে যদি উনি মোটিভেশন চেঞ্জ করতে পারে ওনার দিকে আনতে পারে তাহলে সেক্ষেত্রে হয়তো উনি পজিটিভ থাকতে পারে। এমনি লোক হিসাবে মোটামুটি আপনাদের থেকে ওনার কেমন? আমি যেটা আমার যতটুকু ধারণা একটা মানুষকে যখন সচরাচর আমি সামনে দেখেছি যতটুকু দেখেছি ভালো লেগেছে ওনাকে। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা প্রতিভা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন, কারো খারাপ দিক আছে ভালো দিক আছে, তবে মেন্টালিটিভাবে চিন্তা করতে গেলে আপনি আমার কাছে ভালো এই জন্যই যে আমি আসলে ওনার কাছে আমাদের কোম্পানিও সবসময় ওনার কাছে ভালো কিছুই পেয়ে আসছে, তো সেক্ষেত্রে খারাপ কিছু কিছু এখনও পাইনি, যেটা পেয়েছে সেটা আমরা সরাসরি ওনাকে বলে দিই। আমরা সদা সত্য কথা স্বাচ্ছন্দ্যভাবে বলতে অভ্যস্ত, ওনার যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে আমরা সরাসরি আমি যখনই বলি তখনই আমি ওনার কাছ থেকে রেজাল্ট পেয়েছি, ওনার কাছ থেকে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে সেটাও আমরা শেয়ার করি এবং সেটা আমি স্বাচ্ছন্দ্যভাবে বলি। কারণ আমি একটা কোম্পানির পরিচালক, যখন ম্যানেজার মানে ম্যানেজ করে নেওয়া, আমাকে জনপ্রতিনিধিকে ম্যানেজ করতে হবে, এখানে 16 জন 17 জন স্টাফ আছে তাদেরকে ম্যানেজ করতে হবে, কোম্পানি যিনি চেয়ারম্যান আছেন ওনাকেও আমাকে ম্যানেজ করতে হবে, সবসময় মিউচুয়াল করতে হবে, তো আমরা চেষ্টা করি সবাইকে মিউচুয়াল করার জন্য। ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয় উনি ভালো, আর উনি আমি জানি যতটুকু জানি উনি নামাজ কর্ম করেন এবং কি উনি হজও করেছেন, সেই সুবাদে মুসলিম হিসাবে আমরা কিন্তু ওনাকে ভালোবাসি, আর মুসলিম হিসেবে এক মুসলিম অবশ্যই সে ভালোবাসতেই হবে, কেউ আমাদের প্রকাশ্য শত্রু নয়, আমরা শত্রু হচ্ছে প্রকাশ্য শত্রু শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। একজন মুসলিম হিসেবে আমি আমার ভাইকে অবশ্যই ভালোবাসি, আমি চাই সম্মিলিত বাংলাদেশ সম্মিলিতভাবে যদি আমরা যদি চেষ্টা করি সোনার বাংলাদেশ গড়া সম্ভব, সেটা যে দলের রাজনীতি হোক না কেন, যেই মতবাদ দর্শক হোক না কেন, আমার থাকতে হবে আদর্শ শৃঙ্খলা।